হরিণাকুণ্ড উপজেলায় দখলপুর দৌলতপুর পাকা রাস্তা সংলগ্ন হাফেজিয়া মাদ্রাসার সামনে 25 মিটার আরসিসি গার্ডার ব্রিজের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সেখানে দায়িত্ব পালন করছেন হরিণাকুণ্ড উপজেলা প্রকৌশলী দপ্তরের সার্ভেয়ার জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি একজন দক্ষ সৎ নির্ভীক সার্ভেয়ার। তাহার তদারকিতে কাজের মান সন্তোষজনক। এখন দেখুন পাইলের বোরিংয়ের ভিতরে রডের খাঁচা নামানোর কাজ চলছে। একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করছেন। এভাবে রড নামানো শেষ হলে সেখানে ঢালাই করে পাইলের কাজ সমাপ্ত হবে। ব্রিজের কাজ যে গতিতে এগিয়ে চলছে তাতে মনে হচ্ছে কুরবানির ঈদের আগেই ব্রিজের কাজ সমাপ্ত হবে এবং লোকজন চলাচল করতে পারবে। ঈদের আজহার আগেই ব্রিজটি উদ্বোধন করা যাবে, তাতে এলাকার জনগণ ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতে পারবে এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটবে, ফলে এলাকার আর্থিক উন্নয়ন হবে এবং সকল কৃষিজ পণ্য ব্রিজের ওপর দিয়ে বাজারজাত করতে পারবে, ফলে বাজারে সহজলভ্য হবে কৃষি পণ্য এবং জনগণের আর্থিক উন্নতি ঘটবে।